এই টমেটোগুলো হচ্ছে সিজন ছাড়া যে টমেটো হয়, মানে বলতে পারেন 12 মাস হয় যে টমেটোগুলো, সেগুলা এগুলা কিন্তু সিজনাল টমেটো না। যদি সিজনাল টমেটো হইতো তাইলে কিন্তু মোটামুটি ভালো টমেটো হইতো। আর এখন আমাদের এখানে মালয়েশিয়াতে যে টমেটোগুলো আমরা এইভাবে গ্রোয়িং ব্যাগে চাষ করতেছি, এগুলো হচ্ছে আপনার গরমকালীন যে ফসলগুলো সেগুলা। আর যদি শীতকালীন হইতো তাহলে আরও অনেক ভালো হইতো আর কি, টমেটো অনেক ভালো হইতো। তো যাই হোক, পরীক্ষামূলক আমরা এগুলো করতেছি, মোটামুটি ভালোই হচ্ছে আর কি 12 মাসে যেগুলো। আর 12 মাসে টমেটো কিন্তু মোটামুটি 12 মাস কেন বলি, কারণ টমেটো কিন্তু সব সিজনে জমিনে হয় না। হ্যাঁ, আধুনিক পদ্ধতি স্যার আপনি সব সিজনে টমেটো চাষ করতে পারবেন না, শুধুমাত্র সিজনের সময় এইগুলো চাষবাস করতে পারবেন। দেখেন তো, যদি আপনি সিজন ছাড়া করেন, মানে যেই সিজনে এগুলো চাষ করা হয় সেই সিজন ছাড়া যদি আপনারা এগুলো চাষ করতে চান, তাহলে অবশ্যই এরকম গ্রোয়িং ব্যাগ ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? যাতে বৃষ্টি বাদলে ক্ষতি না হয় এবং অন্য অন্য প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় তাতে যেন আমাদের এই সবজি বাগানগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন স্থান পরিবর্তন করতে পারি। তো সেজন্য আমরা মূলত এই গ্রোয়িং ব্যাগগুলো ব্যবহার করে থাকি। এবং পাশাপাশি নিচে যে আপনারা যে কালা প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে এরকম ঘাস না গজায়। যদি আমরা এগুলো না দিই তাহলে কিন্তু ঘাস গজাইবে এবং আমাদের প্রচুর খাটতে হবে জমিনে। হ্যাঁ, খরচ বেড়ে যাবে, সে তুলনায় আমরা লাভবান হতে পারবো না। তো সেজন্য আমরা এই প্লাস্টিকগুলো ব্যবহার করি। এখানে হচ্ছে মরিচ চাষ করা হইতেছে। আর এই মরিচগুলো কিন্তু মূলত তেমন জাল হয় না, হ্যাঁ, এটা কম জালের মরিচগুলো আর কি, এগুলার জাল কম হয়। আর শুধুমাত্র কেন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিই, এগুলা দেই কারণ হচ্ছে যারা যাদের জমিন আছে তারা জমিনেই চাষ করবেন, এবং যাদের জমিন নাই তারা যাতে সহজে ছাদ বাগানে ছাদের উপর চাষ করতে পারেন নিজেদের চাহিদা মেটানোর জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। দেখেন, এরকম গ্রোয়িং ব্যাগ ব্যবহার করে আপনারা কিন্তু ছাদ বাগানে চাষ করতে পারেন। আর এই প্রজাতির যে চাষবাস আমরা এগুলো করে থাকি, এগুলোতে অনেক দিন দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়। মিনিমাম 1 বছর যাবৎ আমরা এই মরিচ গাছগুলো রাখতে পারি এবং 1 বছরে আমরা ফলন উঠাইতে পারি। চলেন সিরাজ ভাই। মোটামুটি এরকম 2-4টা মরিচ গাছ হইলেই কিন্তু আপনার মরিচ আর ক্রয় করে বাজার থেকে ক্রয় করে খেতে হবে না। আর আমরা ব্যবহার করছি কোকোফিট। হ্যাঁ, এই গাছগুলোতে কিন্তু আমরা কোকোফিট ব্যবহার করে থাকি। দেখুন, এরকম 4 থেকে 5টি গাছ হলেই কিন্তু একটা মোটামুটি একটা সংসার চলতে পারবে, তার আর মরিচ কিনে খেতে হবে না, ঠিক না ভাই? এ হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এগুলো কিন্তু আমরা বিক্রি করার জন্য না, আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য আমরা রোপণ করেছিলাম। সবগুলাই কিন্তু মাটির কথা বলি আপনাদের, মাটি যত ভালো হবে ফসল কিন্তু ততই ভালো হবে, আর এই মাটিগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি। এখানে হাইড্রোপনিক পদ্ধতিতে ভিন্ডি চাষ করা হয়েছে। আর এটা হচ্ছে লাল তেলাপিয়া। এই পুকুরটাতে, মানে এই হাউসটাতে লাল তেলাপিয়া চাষ করা হয়েছে। এই লাল তেলাপিয়াগুলো সাইজে অনেক বড় হয়, 3 থেকে 4 কেজি পর্যন্ত বড় হয় এবং খেতেও খুব সুস্বাদু। এই বীজগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এই মরিচ গাছের বীজগুলো, কারণ এই মরিচগুলো মূলত বহুদিন অনেক দিন যাবৎ সংগ্রহ করা যায়। এক একটি গাছ 2 থেকে 3 বছর ফলন দেয়। এই কালারের যে মরিচ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলোর বয়স মাত্র 4 মাস হয়েছে, তো আরও 2-3 বছর টানা মরিচ দিবে গাছগুলো। আর এটা হচ্ছে এই মরিচগুলো তো সবাই চেনেন, তো এই মরিচগুলো কিন্তু বেশি একটা আপনারা এই যে এই মরিচগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বেশি একটা লাভবান হবেন না, কারণ এটি দীর্ঘদিন থাকে না। তো দীর্ঘদিন চাষবাসের জন্য যে মরিচগুলো সবথেকে ভালো সেটা হচ্ছে এইগুলো। যারা
ছাদ বাগানে চাষ করতে চান তারা অবশ্যই এই প্রজাতির মরিচগুলো চাষ করতে পারেন, কারণ এই প্রজাতির মরিচগুলো দীর্ঘদিন ফলন দেয়। 3 থেকে 4 বছর পর্যন্ত এক একটি গাছ বেঁচে থাকে এবং ফলন দিতেই থাকে, মরিচ দিতেই থাকে, আর মোটামুটি ঝালও খুব ভালো। তো চেষ্টা করবেন যারা ছাদ বাগানে চাষ করতে চান তারা এই মরিচগুলো চাষ করার জন্য, চাইলেই কিন্তু সম্ভব। হ্যাঁ, এই চাষবাসগুলো আমরা যেগুলো করি শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য, কিন্তু এগুলো বিক্রির জন্য না। হ্যাঁ, নিজেদের খাওয়ার জন্য এগুলো করা হচ্ছে। এগুলো হচ্ছে বেগুন, যাতে যদিও খাটো, এগুলো খুবই ছোটো বেগুন কিন্তু খেতে খুবই টেস্টি। আর দেখুন গ্রোয়িং বেগুনগুলো।